হ্যালো, ফিল্ম ইনসাইড এমন এক প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের শুধুমাত্র সমস্ত মাস্টারপিস মুভিগুলো ডিটেইলে এক্সপ্লেইন করে বুঝিয়ে দেয়া হয়। তাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর দেখতে থাকুন টপ লিস্টের সেই সমস্ত মুভি যেগুলো আপনার এখনো অদেখা। ইউটিউব প্ল্যাটফর্মে আমরা এমন অনেক ব্যাংক ডাকাতির মুভি দেখেছি যেখানে টাকাই হলো মূল লক্ষ্য, কিন্তু আজ নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক ঘটনা যেখানে টাকা নয় বরং ব্যাংকের লকারগুলো খোলায় ছিল প্রধান টার্গেট। কেননা এগুলো ছিল পৃথিবীর সেই সমস্ত বিখ্যাত লকার যেগুলোর সিকিউরিটি ছিল দুনিয়ার সব থেকে কঠিন এবং হাই টেকনোলজি সম্পন্ন। সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের আয়োজন। সাথে আমি মাহমুদ আর আপনারা দেখছেন ফিল্ম ইনসাইড প্রেজেন্টস আর্মি অব থিপস। মুভির শুরুটা হয় একে দেখিয়ে, এর নাম শ্রীভাস্টিয়ান। সে পেশায় একজন ব্যাংকার। ইন্টারেস্টিং ব্যাপার হলো পাশাপাশি সে আনলক সাবজেক্টের উপর লেখাপড়া করছে, মানে দরজার তালা থেকে শুরু করে ব্যাংকের লকার পর্যন্ত খোলার জন্য যত পরিশ্রম করতে হয় সেটা করতে রাজি। মজার ব্যাপার, সে আমাদের মতোই ছোটখাটো একজন ইউটিউবারও ছিল। তার প্রতিদিনের রুটিন হলো ক্লাস করে আসার পর ক্লাসে কি শিখেছে সেটার উপর একটি ভিডিও বানিয়ে তা ইউটিউবে পাবলিশ করা। প্রতিদিনের মতো আজও সে একটি ভিডিও বানানোর প্রস্তুতি নিচ্ছে, তবে আজকের ভিডিওটি একটু আলাদা। শ্রীবাস্টিয়ানের একজন আইডল ছিল যার নাম ছিল র্যাগনান। তার পেশা ছিল লকার তৈরি করা। তার জীবনের সমস্ত সময় ব্যয় করে সে মাত্র 4টি লকার তৈরি করেছিল, যা কিনা পৃথিবীর ইতিহাসে সব থেকে কঠিনতম লকার মানা হয়। কিন্তু দুঃখের ব্যাপার হলো র্যাগনানের একুল বা অকুলে কেহই ছিল না। আসলে কি জানেন, মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত এগুলো আসলে একাকিত্বের কাছে খুবই নগণ্য। আর র্যাগনান এই একাকিত্বে বহু বছর যাবৎ ভুগতেছিল। একদিন সে ডিসাইড করে সে আত্মহত্যা করবে। তার এই একাকিত্ব আর ভালো লাগছে না, যেই ভাবা সেই কাজ। সে তার নিজের জীবনকে নিজের লকারেই বন্দী করে সাগরের অতল সমুদ্রে তলিয়ে যায়। তবে এখানে একটা হিডেন টুইস্ট আছে, আর তা হলো 4টি লকারের একটিতে র্যাগনানের মৃত্যু হলেও বাকি 3টি লকার কোথায় তা কেহই জানত না। ঠিক এই কথাগুলোই শ্রীভাস্টিয়ান এতক্ষণ যাবৎ তার ল্যাপটপের ক্যামেরায় ভিডিও করছিল, আর কিছুক্ষণ পর ইউটিউবে সেটা পাবলিশ করে দেয়। আর এটা পাবলিশ করার পর ওখানে থাকা একটি লকার শ্রীভাস্টিয়ান চোখ বুজে খুলে ফেলে। আপনাদের বোঝার সুবিধার্থে বলি, ইউটিউবে ভিডিও পাবলিশ করার পর সে ওই লকার কেন খুললো, এর কারণ হলো সে এ যাবৎ যত ভিডিও তৈরি করেছে কোনো ভিডিওতেই কোনো ভিউজ বা লাইক কমেন্টস নেই। তবে তার ধারণা, এইমাত্র তার আইডল মানে র্যাগনানের জীবনী নিয়ে সে যে ভিডিওটি তৈরি করেছে সেটিতে অবশ্যই কোনো ভিউ লাইক বা কমেন্টস আসবেই, কেননা এটি তার অন্যান্য ভিডিও থেকে অনেকটাই এক্সেপশনাল ছিল। তাই সে অপেক্ষা করতেছিল এতে কোনো ভিউ বা লাইক কমেন্টস আসে কিনা। সে অপেক্ষা করতে গিয়ে যাতে বোরিং ফিল না করে এজন্য লকারটি খুলে সময়টা কাটাচ্ছিল। অনেক অপেক্ষার পরেও দেখা যায় ভিডিওতে কোনো ভিউস আসছে না। এটা দেখে সে হতাশ হয়ে যায়। পরদিন শ্রীভাস্টিয়ান ব্যাংকে যায় যেখানে সে জব করে। ওখানে শ্রীভাস্টিয়ানের উপর এক মহিলা খুব জিদ দেখাচ্ছিল। মহিলাটি শ্রীভাস্টিয়ানকে বলে, আমি প্রতিদিন এখানে এসে ফিরে যাই, আজ আমার কাজটি কমপ্লিট না হলে আমি কিছুতেই ফিরে যাব না। ঠিক ওই মুহূর্তে ব্যাংকের ভেতরে একটি টেলিভিশনে আমরা একটি নিউজ দেখি যেখানে দেখানো হচ্ছিল এক অজানা ভাইরাসে শহরের প্রায় প্রতিটি মানুষই জম্বি হয়ে যাচ্ছে। শ্রীভাস্টিয়ান আরও দেখে ওই জম্বিদের মুখের সাথে এই মহিলাটির মুখের অনেকটাই মিল আছে। তাই সে ভয় পেয়ে মহিলাটির কাজ সবার আগে কমপ্লিট করে তাকে ব্যাংক থেকে বিদায় দেয়। আর এতক্ষণের এই সকল কার্যকলাপ দূর থেকে একটি মেয়ে লুকিয়ে দেখছিল। এই মেয়েটি কে তা আমরা পরে জানতে পারবো। যাই হোক, পরদিন শ্রীভাস্টিয়ান যথাসময়ে ব্যাংকে আসে এবং লাঞ্চের সময় সে তার ইউটিউবে তার ভিডিওগুলো পর্যবেক্ষণ করতে থাকে যে সেখানে কোনো ভিউজ বা লাইক কমেন্টস পড়েছে কিনা। শ্রীভাস্টিয়ানের রেকর্ড এবার ভেঙে যায়। মজার ব্যাপার হলো তার সেই ভিডিওতে একটি ভিউজ প্লাস একটি কমেন্টস এসেছে, যেটা দেখে শ্রীভাস্টিয়ান খুব খুশি হয়ে যায়। কেননা এটা তার ইউটিউবিং লাইফের প্রথম ভিউ এবং প্রথম কমেন্টস ছিল। তাছাড়া এটা কত বড় আনন্দ একমাত্র আমাদের মতো ছোট এবং নতুন ইউটিউবাররাই বুঝতে পারবে। যাই হোক, আমরা দেখি কমেন্টসে একটি জায়গার নাম লেখা ছিল, সেখানে পৌঁছাতে হলে একটি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে, আর সেটিও এখানে উল্লেখ ছিল। সেদিন রাতে শ্রীভাস্টিয়ান সেই স্থানে পৌঁছে যায়। ওখানে একজন গার্ড ছিল, তাকে পাসওয়ার্ড বলায় সে শ্রীভাস্টিয়ানকে ভেতরে নিয়ে যায়। আর ওখানে আমরা লকার খোলার একটি কম্পিটিশন দেখতে পাই, আর এখানে শ্রীভাস্টিয়ানও যোগদান করে। প্রথম রাউন্ডে আমরা দেখি শ্রীভাস্টিয়ান ফোর্থ হয়ে সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আর সেকেন্ড রাউন্ডে সেকেন্ড হয়ে সে পৌঁছে যায় ফাইনাল রাউন্ডে। আর এবার হবে আসল খেলা। বন্ধুরা, গল্পটা কি ভালো লাগছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, যাতে সেই সমস্ত মুভি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে, যেগুলো আপনার এখনো অদেখা। ফাইনাল রাউন্ডে শ্রীভাস্টিয়ান সহ মাত্র দুইজন ছিল, আর ওদের উপর বাজি লাগাতে থাকে ওখানে থাকা সমস্ত পয়সাওয়ালারা। দেখতে দেখতে শুরু হয়ে যায় ফাইনাল রাউন্ডের সময়। ওদের সময় ছিল মাত্র 3 মিনিট, আর এই 3 মিনিটের মধ্যেই লকারটি খুলতে হবে। সময় শুরু হওয়ার সাথে সাথে শ্রীভাস্টিয়ানের কম্পিটিটর লকার খোলা শুরু করে দেয়, কিন্তু আমরা দেখতে পাই শ্রীভাস্টিয়ান স্রেফ দাঁড়িয়ে ছিল এবং চারপাশে ঘুরে ঘুরে দেখছিল। দেখতে দেখতে 2 মিনিট 30 সেকেন্ড চলে যায়, হাতে সময় আর মাত্র 30 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 30 সেকেন্ড। আর ঠিক সেই মুহূর্তে শ্রীভাস্টিয়ান লকারে হাত রাখে। কি ভাবছেন, খুলতে পারবে? আরে মশাই, সবাইকে চমকে দিয়ে মাত্র 9 সেকেন্ডে, হ্যাঁ মাত্র 9 সেকেন্ডে খুলে ফেলে সে লকারটি। আর এটা দেখে সবাই চমকে গেলেও তার কম্পিটিটর তার উপর হামলা করতেই যাবে, ঠিক ওই মুহূর্তে গার্ড তাকে বাইরে ফেলে দিয়ে আসে। শ্রীভাস্টিয়ান ওখানে একটি মেয়ে দেখে যার নাম গোয়েন্ডোলিন ছিল, যাকে প্রথম দেখাতেই সে ভালোবেসে ফেলে। কাকতালীয় ভাবে আমরা জানতে পারি গোয়েন্ডোলিন হল সে যে ওই দিন ব্যাংকের ভেতরে শ্রীভাস্টিয়ানের উপর দূর থেকে নজর রাখছিল। এবং গোয়েন্ডোলিনের আসল পরিচয় হলো সে এক চোর। শুধু চোর বললে ভুল হবে, সে এক টপ লেভেলের চোর ছিল, কেননা ছোটবেলা থেকেই সে এই পেশায় নিয়োজিত ছিল। যাই হোক, শ্রীভাস্টিয়ান বাড়িতে আসে এবং আজকে পাওয়া উপহার সেই ট্রফিটি টেবিলের উপর রাখে, যেখানে তার বাবা মায়ের ফটো ছিল। পরদিন শ্রীভাস্টিয়ান একটি রেস্টুরেন্টে যায় কফি খাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ একটি মেয়ের সঙ্গে ধাক্কা লাগলে সে ওখানে সেই মেয়েটিকে দেখতে পায়, যাকে প্রথম দেখাতেই সে ভালোবেসে ফেলেছিল। আসলে ওই মেয়েটি মূলত আজ এখানে এসেছে শ্রীভাস্টিয়ানের সঙ্গে কথা বলার জন্যই। মেয়েটি বলে, তোমার ভিডিওতে আমি সে কমেন্টসটি করেছিলাম, যাতে আমরা সামনাসামনি দেখা করতে পারি। মেয়েটি তাকে আরো জানায়, আমি একজন ওয়ান্টেড ওম্যান, বহু দেশের পুলিশ আমায় খুঁজছে, তাই আমি লুকিয়ে বেড়াই। এ সকল কথা শুনে শ্রীভাস্টিয়ান কিছুটা ঘাবড়ে যায়। তাই শ্রীভাস্টিয়ান মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? মেয়েটি তখন শ্রীভাস্টিয়ানকে বলে, আমরা রেগনানে সেই লকার 3টি খুঁজে বের করব, যেগুলো আজ পর্যন্ত কেহ জানতে পারেনি সেগুলো কোথায় আছে। আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, রেগনান হলো সেই ব্যক্তি যিনি 4টি বিশ্বখ্যাত লকার তৈরি করেছিল এবং একটিতে সে বন্দী হয়ে সাগরের মধ্যে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেছিল। আরো সহজে যদি বলি, তবে মুভি শুরুতে দেখানো শ্রীভাস্টিয়ানের সেই আইডল যাকে নিয়ে শ্রীভাস্টিয়ান একটি ভিডিও বানিয়েছিল, তিনিই হলো সেই রেগনান। যাই হোক, মেয়েটি তাকে বলে, এই লকার 3টি যেহেতু কোনো সাধারণ লকার না, সেহেতু এই লকারগুলো নিশ্চয়ই কোনো হাই লেভেলের ব্যাংকের মধ্যে অবস্থিত। আর আমার ধারণা এই লকারগুলো সেই ব্যাংকগুলোতেই ইউজ হবে, যেখানে টাকা লেনদেনের পরিমাণটা একটু বেশিই হয়। তাই প্রথমে আমরা সেই লকারগুলো খুঁজে বের করব, এরপর সেগুলো খুলে তার ভেতরে থাকা সমস্ত টাকা পয়সা আমরা লুটপাট করে নিব। মেয়েটির বুদ্ধি এবং সাহসের পার্সেন্টেজ দেখে আমারই মাথা ঘুরোচ্ছে। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, ওরা কি পারবে এতে সফল হতে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাই চলুন দেখা যাক শ্রীভাস্টিয়ান এতে রাজি হয় কিনা। এই সকল কথা শুনে শ্রীভাস্টিয়ান প্রচন্ড খুশি হয়, সেটা অবশ্য টাকার জন্য নয়। প্রথমত তার খুব ইচ্ছে ছিল তার আইডলের তৈরি সেই 3টি লকার নিজের চোখে দেখা, আর দ্বিতীয়ত তার জীবনের সব থেকে বড় স্বপ্ন ছিল সেই লকার 3টি তার নিজের হাতে আনলক করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া। গোয়েন্ডোলিন মানে মেয়েটি শ্রীভাস্টিয়ানকে আরো জানায়, আমাদের টিমে আমি এবং তুমি সহ আমরা মোট 5 জন টিম মেম্বার, আর আমরা এই চুরিটা আমাদের টিমের সকলে মিলেই করব। মেয়েটি শ্রীভাস্টিয়ানকে বলে, আমি আশা করি তুমি তোমার মতামত অতি শীঘ্রই জানাবে। আর এটা বলে মেয়েটি একটি কার্ড দিয়ে ওখান থেকে চলে যায়। অনেক ভাবনা চিন্তার পরে একদিন শ্রীভাস্টিয়ান গোয়েন্ডোলিনের কাছে চলে যায় এবং তাকে জানায়, আমি রাজি তোমাদের সঙ্গে কাজ করতে। গোয়েন্ডোলিন একে একে তাদের সকল টিম মেম্বারদের সঙ্গে শ্রীভাস্টিয়ানকে পরিচয় করিয়ে দেয়। প্রথমে পরিচয় করিয়ে দেয় এর সঙ্গে, এর নাম করিনা এবং সে একজন হ্যাকার ছিল, আর এর নাম রলফ, যে একজন খুব বুদ্ধিমান এবং ডেঞ্জারাস ড্রাইভার ছিল। সবশেষে এ হলো ব্রাডকেজ, আর এ একজন বডি বিল্ডার ছিল। শ্রীভাস্টিয়ান বলে, আমরা কি 5 জন মিলিয়ে সে লকার 3টি চুরি করব? তখন গোয়েন্ডোলিন বলে, হ্যাঁ আমরা এই 5 জন মিলিয়ে ওই চুরিগুলো করব,
এরপর করিনা সেই লকার তিনটির সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দেয় যেগুলো তারা চুরি করার প্ল্যান করছে। প্রথম লকার এটি, যেটি কিনা ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্বনামধন্য ব্যাংকে অবস্থিত। তবে এটা চুরি করা তেমন একটা কঠিন হবে না, কারণ এখানের সিকিউরিটি খুবই দুর্বল। আর দ্বিতীয়টি আছে ভ্যালকিউরিতে, আর আগেটা থেকে এটা চুরি করা একটু কঠিন হবে। এবং তৃতীয়টা আছে সুইজারল্যান্ডের একটি ক্যাসিনোতে, যেটা খোলা সবচেয়ে কঠিন হবে। আর এই তিনটি লকারে প্রায় $300 মিলিয়ন রয়েছে, আর এই সবগুলো ব্যাংকের মালিক টানাক্তা নামের একজন লোক। যাই হোক, আমরা দেখি তারা প্যারিসে সেই লকারের উদ্দেশ্যে রওনা দেয়। সেবাস্টিয়ান খুব ঘামছিল, কেননা তার জীবনের প্রথম এবং শ্রেষ্ঠ চুরি হতে যাচ্ছে এটি। প্ল্যান মাফিক সেবাস্টিয়ান ব্যাংকের ভেতরে একটি ওয়াশরুমে লুকিয়ে পড়ে। এরপর ওখানে গোয়েন্ডুলিন আসে এবং গার্ডকে তার লাগেজ ধরার বাহানায় গার্ডের কাছ থেকে চাবিগুলো নিয়ে নেয়। এরপর সে যায় সেখানে, যেখানে পরিকল্পনা অনুযায়ী সে তার নিজের নামে ছোট্ট একটি লকার বুকিং করে রেখেছিল। সবশেষে ভিতরে আসে করিনা। সে ওখানে থাকা সকলকে তার দিকে আকর্ষণ করার চেষ্টা করছিল। আর এদিকে গোয়েন্ডুলিন সেবাস্টিয়ানকে ওয়াশরুম থেকে বের করে নিয়ে আসে সোজা সেই প্রথম লকারটির কাছে, যেটা দেখে সেবাস্টিয়ান প্রচন্ড খুশি হয়ে যায় এবং সে কিছুক্ষণ ওখানে মনোনিবেশ করে ওই লকার সম্বন্ধে জানার জন্য। এরপর সে একটি মিউজিক প্লে করে এবং লকারটি আনলক করতে শুরু করে। লকারটিতে মোট তিনটে লক ছিল। সেবাস্টিয়ান প্রথম লকটি আনলক করে ফেলতে সফল হয়, পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় লকটিও সফলভাবে খুলে ফেলে। আর এটা দেখে তারা দুজনেই প্রচণ্ড খুশি হয়ে যায়, কেননা লকারে এত পরিমাণ টাকা ছিল যা তারা ভাবতেও পারেনি। টাকাগুলো তারা ব্যাগে ভরতে শুরু করে এবং গোয়েন্ডুলিন বলে, এটা তো সবেমাত্র শুরু, কারণ লকার তো এখনও দুটো বাকি। এরপর আমরা দেখি ব্রাডকেস ভেতরে আসে এবং ওখানে থাকা লোকদের বিভিন্ন প্রশ্ন করে বিজি রাখতে থাকে। আর এই সুযোগে গোয়েন্ডুলিন ও সেবাস্টিয়ান ওখান থেকে বাইরে বের হয়। কিছুক্ষণ পরে ইন্টারপোল অফিসার ডেলা এই চুরির ব্যাপারে জানতে পারে, কেননা সিসিটিভিতে তাদের প্রত্যেকের মুখ খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এদিকে দেখা যায় তারা সকলে মজামস্তি করছে, সফলভাবে তারা ওই চুরিটা করতে পারায়। তবে এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি, আর সেটা হলো সেবাস্টিয়ান সুযোগ বুঝে গোয়েন্ডুলিনের রুমে ঢুকে পড়ে এবং গোয়েন্ডুলিন বলে, আমার বাবা খুব ধনী ব্যক্তি ছিল, কিন্তু তা সত্ত্বেও সে কখনো আমার প্রতি খেয়াল রাখেনি, তাই আমি ব্রাডকেজের সঙ্গ নিয়ে আজ এ পর্যন্ত পৌঁছেছি। অন্যদিকে আমরা দেখি ব্রাডকেজ কিছুটা রাগান্বিত ছিল, কেননা গোয়েন্ডুলিন ও সেবাস্টিয়ানের এই গোপনীয় আলাপ তার মোটেও ভালো লাগে না, কেননা সে গোয়েন্ডুলিনকে পছন্দ করত। এরপর তারা সেই প্যারাগুয়ে চলে আসে, যেখানে দ্বিতীয় লকারটি ছিল। এখানে করিনা তাদেরকে জানায়, আমাদের প্রতিটা স্টেপ চোখ কান খোলা রেখে পার করতে হবে, কেননা এখানের সিকিউরিটি সিস্টেম প্রচণ্ড অ্যাডভান্স। এবং এটা শুনে সেবাস্টিয়ান কিছুটা ঘাবড়ে যায়। অন্যদিকে সেই ইন্টারপোল অফিসার ওই ব্যাংকের ভিতরে নজর রাখছিল, কেননা তারা আগে থেকেই জানতে পেরেছিল যে আজ এই ব্যাংকে চুরি হতে চলছে। যাই হোক, সেবাস্টিয়ান প্রথমে সেই ব্যাংকে প্রবেশ করে, আর ওখানে সে গোয়েন্ডুলিনের দেয়া একটি নকল আইডি ব্যবহার করে এবং করিনার ইনস্ট্রাকশন অনুযায়ী চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে ওখানে লিফটের দরজা দেখতে পায়, আর ওটা দিয়ে সোজা সেই রুমে চলে যায় যেখানে লকারটি রাখা ছিল। কিন্তু এখানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সিসিটিভি মনিটরিং এর সামনে থাকা একজন গার্ড সেবাস্টিয়ানের উপর সন্দেহ করে, কেননা সেবাস্টিয়ান ভেতরে তো ঢুকেছিল ঠিকই, কিন্তু অনেকক্ষণ যাবত সে বাইরে আসে না। আর ওদিকে সেবাস্টিয়ান ভেতরে ঢুকে একটি দরজার কাছে আসে এবং করিনা তাকে বলে আঙ্গুলের সাহায্যে চাবি দিয়ে তালা খোলার মতো একটি নাটক করতে। সেবাস্টিয়ান সেটাই করে, আর এতক্ষণে করিনা দরজার সিস্টেমকে হ্যাক করে দরজা খুলে ফেলে। দরজা দিয়ে ভেতরে ঢুকলে সেখানে সেবাস্টিয়ানের সঙ্গে গোয়েন্ডুলিনের দেখা হয়। তারা দুজন লিফটে করে পৌঁছে যায় তৃতীয় নাম্বার লকারের কাছে, কিন্তু লিফটের দরজা খুলতেই গার্ডরা তাদের উপর আক্রমণ করে, আর এতে গোয়েন্ডুলিন তাদের উপরে পাল্টা আক্রমণ করে তাদের অবস্থা নাজেহাল করে দেয়। আর ওদিকে অন্য গার্ডরা সেবাস্টিয়ানের চালাকি বুঝে ফেলে। তারা বুঝতে পারে ওই দরজাটি হ্যাক করে খোলা হয়েছে, তাই গার্ডরা ব্যাংকের সমস্ত এক্সিট পয়েন্টগুলো লক করে দেয়। এরপর করিনা তাদের প্ল্যান বি ইউজ করতে বলে, আর ঠিক তখনই তাদের আরেকজন টিম মেম্বার একটি মাস্ক পরে ব্যাংকের ভেতরে যায় এবং ওখানে সকলকে বন্ধু কুচু করে ভয় দেখাতে শুরু করে। আর ওদিকে সেবাস্টিয়ান সে লকারের লকগুলো আনলক করার চেষ্টা করে, কিন্তু তার একটা ভুলের কারণে লকগুলো ভেতরে চলে যায়। আর আমরা শুনতে পাই সেবাস্টিয়ান বলছে, আমাদের হাতে আর মাত্র একটি চান্স আছে, আর এবারও যদি ভুল হয়
তবে এই সেফটি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তাই সে এবার নিখুঁত ভাবে আনলক করার চেষ্টা করে। সৌভাগ্যবশত এতে সেবাস্টিয়ান সফল হয়। অপরদিকে করিনা ব্রাডকেসকে বলে, তুমি ভ্যানে ফিরে আসো, আমাদের কাজ হয়ে গেছে। ব্রাডকেস ভ্যানেই যাবে, ঠিক ওই মুহূর্তে তার কাঁধে একটি গুলি লাগে আর এজন্য সে জানালা দিয়ে নিচে লাফ মারে এবং অবশেষে ভ্যানে ফিরে আসতেও সফল হয়। ব্রাডকেস বাইরে আসায় ব্যাংকের ভেতরে থাকা সকল কর্মকর্তা কর্মচারী সহ সকলে বাইরে বেরিয়ে যায় আর এটাকে কাজে লাগিয়ে সেবাস্টিয়ান ও গোয়েন্ডোলিনো টাকা ভর্তি ব্যাগ সহ বাইরে চলে আসে এবং ভ্যানে ওঠার চেষ্টা করে। প্রথমে ব্রাডকেস গোয়েন্ডোলিনকে ভ্যানে উঠায় এবং সেবাস্টিয়ান ও উঠতে যাবে। ঠিক সেই সময়ে ব্রাডকেস ভাবে, এ যদি আমাদের টিমে থাকে তবে গোয়েন্ডোলিন আমার থেকে দূরে সরে যাবে। তাই ব্রাডকেস সেবাস্টিয়ানকে ভ্যানে তো উঠোই না, বরং তাকে ভ্যান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এটা দেখে বাকি টিম মেম্বাররা সকলে চমকে গিয়েছিল, কিন্তু বাকিদের হাতে কিছুই করার ছিল না। কেননা ততক্ষণে ওখানে পুলিশ এসে সেবাস্টিয়ানকে ঘিরে ফেলে। সেবাস্টিয়ানও তার বুদ্ধির জোরে কোনো মতে ওখান থেকে পালিয়ে যেতে সফল হয়। সিন কাট করে নেওয়া হয় ওই টিম মেম্বারদের দিকে। গোয়েন্ডোলিন ব্রাডকেসকে বলে, তুমি সেবাস্টিয়ানের সঙ্গে এটা কেন করলে? ব্রাডকেস বলে, ওকে এখন আর আমাদের দরকার নেই। তাছাড়া আমাদের তৃতীয় নম্বর লকারটি খোলার প্রয়োজনও হবে না, কেননা আমাদের কাছে এখন এত পরিমাণ টাকা আছে যা আমাদের কল্পনাতেও ছিল না। শোনো ব্যাটার কথা, ব্যাটা আসলেই টপ লেভেলের একজন হারামি ছিল। যাই হোক, গোয়েন্ডোলিনের ব্যাপারটা মোটেও ভালো লাগে না, তাই সে ভ্যান থেকে লাভ দেয় আর এটা দেখে করিনাও ভ্যান থেকে নেমে যায়। ব্রাডকেস বলে, তোমরা এখন চলে গেলে আমার কিছু আসে যায় না। এদিকে সেবাস্টিয়ান তার রুমে এসে পৌঁছায় যেখানে আগে থেকেই গোয়েন্ডোলিন ও করিনা এসে বসেছিল, যা দেখে সেবাস্টিয়ান চমকে যায় এবং সে বলে, তোমরা এখানে কেন এসেছো? কি চাও তোমরা আমার কাছে? আর গোয়েন্ডোলিন বলে, আমরা দুজন তোমার সঙ্গে কোনো বেইমানি করিনি। সে আরো বলে, আমি টাকার জন্য এই চুরিগুলো করিনি, আমি তো ওই তিনটি লকার চুরি করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে চেয়েছিলাম। সেবাস্টিয়ান বলে, আমিও টাকার জন্য তোমাদের সঙ্গ দেইনি, আমি তো কেবলমাত্র ওই তিনটি লকার আনলক করে আমার হাতের চুলকানিটা মারতে চাই। এটা বলে তারা হাসতে শুরু করে। সিন কাট করে নেওয়া হয় সেই পুলিশ অফিসার ডেলার দিকে। ঘটনাক্রমে ডেলা সেবাস্টিয়ানের সেই ভিডিওটি দেখতে পায়, তাই তার সন্দেহ সেবাস্টিয়ানকে কাজে লাগিয়ে কে হয়ে চুরিগুলো করাচ্ছে আর এজন্যই ওই দিন কাজ হয়ে যাওয়ার পর ছেলেটিকে ভ্যান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। অফিসারের ধারণা, এই ছেলেটিকে তারা খুঁজে বের করতে পারলে ও টিম মেম্বারদেরকেও খুঁজে পাওয়া সহজ হবে। তাছাড়াও অফিসার সেবাস্টিয়ানের ভিডিও দেখে আরও বুঝতে পারে, সেবাস্টিয়ানরা সে তিনটি লকার আনলক করতে চায় যার মধ্য থেকে অলরেডি দুটো চুরি হয়ে গেছে, সুতরাং বাকি থাকে একটি। তাই অফিসার দেরি না করে তাদের টিম সমেত রওনা দেয় সুইজারল্যান্ডে, যেখানে তৃতীয় নম্বর লকারটি রাখা ছিল। আর ওই দিকে সেবাস্টিয়ান ও তার দুই সঙ্গীও রওনা দেয় সুইজারল্যান্ডে সেই তৃতীয় নম্বর লকারটি চুরি করতে। এবার জমবে খেলা। কিন্তু ওখানে সেবাস্টিয়ানদের আগে অফিসার এবং তার দল ওই ক্যাসিনোতে পৌঁছে যায় যেখানে তৃতীয় নম্বর লকারটি রাখা ছিল। ওই ক্যাসিনোর ম্যানেজারকে অফিসার বলে, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি আজকে আপনাদের লকারটি চুরি হতে যাচ্ছে, তাই আমরা আপনাদের নিরাপত্তা স্বার্থে এখানে এসেছি, সুতরাং তাড়াতাড়ি বলুন আপনাদের লকারটি কোথায় রাখা আছে। ম্যানেজার এটা শুনে থ হয়ে যায়, কেননা ম্যানেজারের ভাষ্যমতে সে বলে, আজ সকালেই তো আপনাদের ফোন এসেছিল আমাদের কাছে, আপনিই তো আমাদের বলেছেন আমাদের লকারটি আজ চুরি হবে, তাই আমরা যেন এটাকে আজ অন্য কোথাও শিফট করে দিই। এরপর আমাদের দেখানো হয় 8 ঘন্টা আগের ঘটনা, যেখানে দেখা যাচ্ছে সেই তৃতীয় নম্বর লকারটি একটি ভ্যানে করে দুজন ব্যক্তি অন্য কোথাও নিয়ে যাচ্ছে আর ওই ভ্যানে লুকিয়ে ছিল গোয়েন্ডোলিন। আর গোয়েন্ডোলিন তার হাতের ক্যালমা দেখিয়ে দুজনকেই অজ্ঞান করে ফেলে। অতপর সেবাস্টিয়ান ও গোয়েন্ডোলিন লকারটি নিয়ে পালিয়ে যায় আর পুরো সময়টা জুড়ে ক্যাসিনোর সামনে ছিল করিনা। সে এখানের আপডেটগুলো গোয়েন্ডোলিন ও সেবাস্টিয়ানকে দিচ্ছিল। ওদিকে দেখা যায় গোয়েন্ডোলিন সেই ভ্যানটি চালাচ্ছে আর সেবাস্টিয়ান ভ্যানে থাকা সে লকারটি খোলার চেষ্টা করছে। আর এটি ছিল ভীষণ শক্তপোক্ত একটি লকার, যেটাতে 7-7টি লক ছিল, যার মধ্যে অলরেডি 6টি লক খুলেও ফেলে আর মাত্র 1টি লক বাকি। সেবাস্টিয়ান চেষ্টা করতে করতে একটা সময় সে লাস্ট লকটিও খুলে ফেলে। সিন কাট করে আনা হয় আবার সেই অফিসারের দিকে, যে কিনা ক্যাসিনোর ম্যানেজার সমেত ওই লকারটি খুঁজতে বাইরে বের হয়। আর বাইরে বের হতেই ক্যাসিনোর সামনে করিনাকে দেখতে পেয়ে তাকে অ্যারেস্ট করে। যাই হোক, করিনা এখানে ফেঁসে গেছে আর অফিসারদের বিভিন্ন প্রেশার ক্রিয়েটের ফলে করিনা বাধ্য হয়ে তাদেরকে বলে দেয়
সে লকাসহ শ্রীভাস্টিয়ান ও গোয়েন্ডোলিন বর্তমানে কোথায় আছে। সিন কাট করে নেওয়া হয় আবারও শ্রীভাস্টিয়ানদের দিকে। তারা একটা জায়গায় দাঁড়িয়ে করিনার জন্য অপেক্ষা করছিল, আর ঠিক সেই সময় ব্রাডকেজ ও রলফ সেখানে চলে আসে এবং ওদেরকে গান পয়েন্টে নিয়ে বলে, আমাদের সমস্ত টাকা পয়সাগুলো দিয়ে দাও, আমি তোমাদের ছেড়ে দিব। গোয়েন্ডোলিন এতে রাজি না হয় ব্রাডকেজ শ্রীভাস্টিয়ানের উপর গুলি চালায়, কিন্তু সৌভাগ্যবশত ব্রাডকেজের বন্দুকে কোনো গুলি ছিল না। কেননা গোয়েন্ডোলিন বলে, আমি তোমার শুরু থেকেই ভরসা করতাম না, তাই শুরুর দিন থেকেই তোমার বন্দুক থেকে আমি গুলি সরিয়ে রাখতাম। যাই হোক, শেষমেশ ব্রাডকেজ ও রলফকে সেই ভ্যানে বেঁধে রেখে ওরা লকারের টাকাগুলো নিয়ে ব্রাডকেজ ও রলফের গাড়ি করেই পালিয়ে যায়। মুভিটা এখানে শেষ হলেই হয়তো ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ওদের ফলো করতে করতে ওখানে অফিসার ডেলাও চলে আসে। অমনি গোয়েন্ডোলিনও অফিসারের দিকে বন্দুক তাক করে এবং তাকে টাকার অফার করে, কিন্তু অফিসার ডেলা ছিল সৎ এবং বুদ্ধিমান, তাই সে গোয়েন্ডোলিনকে বলে, আমি তোমায় বিগত 5 বছর যাবত ধরার চেষ্টা করে আসছি, তোমাকে ধরাই হলো আমার জিত, সুতরাং তুমি স্যারেন্ডার করো, নয়তো আমি তোমায় গুলি করতে বাধ্য হব। গোয়েন্ডোলিন বলে, আমি স্যারেন্ডার করতে পারি, বিনিময়ে শ্রীভাস্টিয়ানকে চলে যেতে দিতে হবে, কারণ শ্রীভাস্টিয়ান কোনো ক্রিমিনাল নয়, ওকে আমরাই এই লাইনে নিয়ে এসেছি। অফিসার রাজি হয়, কিন্তু শ্রীভাস্টিয়ান ওখান থেকে পালাতে চায় না, কেননা সে গোয়েন্ডোলিনকে পছন্দ করত। গোয়েন্ডোলিন বলে, তুমি চিন্তা করো না, জেল থেকে বেরিয়ে আমি তোমার কাছে আসব, বিকজ আই লাভ ইউ। এটা শুনে শ্রীভাস্টিয়ান ওখান থেকে চলে যায়, আর এদিকে অফিসার ডেলা গোয়েন্ডোলিনকে ধরে নিয়ে যায়। এরপর অনেকটা বছর কেটে যায়। আমরা দেখি ক্যালিফোর্নিয়ায় শ্রীভাস্টিয়ান একটি দোকান খুলেছিল যার নাম গোয়েন্ডোলিন সেফ অ্যান্ড লক। সেখানে দুজন ব্যক্তি এসে শ্রীভাস্টিয়ানকে একটি লকারের চিত্র দেখিয়ে বলে, এটা কি তুমি খুলতে পারবে? শ্রীভাস্টিয়ান বলে, হ্যাঁ অবশ্যই, এটি আমার বাঁ হাতের খেল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এক্সপ্লেইনটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধে শেষ করছি আজকের আয়োজন আর্মি অফ থিভস।